আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2020 আওয়ার স্কুলে প্রত্যেককে স্বাগতম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে হাজির হয়েছি 2021 সালের ষষ্ঠ সপ্তাহের এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট নিয়ে। এটি রসায়ন বিজ্ঞানের 4 নং অ্যাসাইনমেন্ট। এটি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন ও পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন থেকে এই অ্যাসাইনমেন্টের কাজটি করতে হবে। তো অ্যাসাইনমেন্টের শিরোনামটি আমরা একটু দেখে নিই। বিভিন্ন যৌগ পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি যৌগ এখানে দেওয়া আছে। এখানে মোট 8টি যৌগ দেওয়া আছে। তো এখান থেকে আমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো করতে হবে। তো আমাদের প্রশ্ন কী কী দেওয়া আছে চলো আমরা দেখে আসি। প্রশ্ন ক, পরমাণুর যোজনী। প্রশ্ন খ, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী। প্রশ্ন গ, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তো এগুলো সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য আমাদের এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে আমাদের সেগুলো সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। তো আমরা এখন উত্তরপত্রে চলে যাব। তো তার আগে আমি একটু বলে নিচ্ছি, তোমরা হয়তো বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে অ্যান্সার দেখতে পারো। তো আমার এই ভিডিওটিও নমুনা অ্যান্সার মাত্র। তোমরা এখান থেকে উত্তরগুলো নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিজেদের মতো উপস্থাপন করতে পারো বা এভাবেও লিখতে পারো। তো অ্যাসাইনমেন্টটি সর্বোচ্চ সব থেকে ভালো হয় নিজের থেকে যদি তোমরা লিখতে পারো। তো আমার এই ভিডিও থেকে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু কতে যে প্রশ্নগুলো দেয়া আছে এখানে কিন্তু যোজনীর ক্ষেত্রে এখানে বলা আছে হাইড্রোজেন পরমাণুর যোজনী এক হিসেব করে নিম্নলিখিত যৌগগুলো পর্যালোচনা করা। অর্থাৎ এখানে যে বিভিন্ন মৌলের আমরা যোজনী নির্ণয় করব সেখানে কিন্তু হাইড্রোজেনের সাথে অন্যান্য মৌলের তুলনা করে যোজনী নির্ণয় করতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার জন্য আমি অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করে লিখে রেখেছি এবং এখান থেকে আমি ছবিগুলো তোমাদের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করে নিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনায় আজ এ পর্যন্তই।